সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যারা গাজায় গণহত্যা অস্বীকার করে তাদের নিষেধাজ্ঞা নীতি নিয়ে সরকারের কোন অপরাধ করলে ছাড় দেবেন না শেখ হাসিনা সংসদ সদস্য আজিমের কলকাতায় খুন হওয়া প্রসঙ্গে তিনি বলেন তার মৃত্যু নিয়ে বন্ধুরাষ্ট্রকে দায়ী করে বিএনপি মহাসচিবের বক্তব্য সমীচীন নয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় তিনি এসব কথা বলেন একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন ভারত যদি অনিরাপদ হয় তাহলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিভাবে দীর্ঘদিন দেশটিতে নিরাপদে অবস্থান করছে